জমা করবেন আমাদের ওস্তাদ হাফেজ আবু হানিফ স্যার। হাফেজ আবু হানিফ স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فقد جاءكم الفتح، وإن تنتهوا فهو خير لكم، وإن تعودوا نعود ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين. يا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون، ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون. إن شر الدواب عند الله الصم البكم الذي عند الله الصم البكم الذين لا يعقلون. বিদারি তোমার দুঃশয়তে প্রতারণা হইতে আল্লাহর কাছে পানাহ শাস্তি পরম করুণাময় তুই দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছে। হে কাফিরেরা, তোমরা তো ফয়সালা চাচ্ছ, ফয়সালা তো তোমাদের সামনেই এসে গেছে। তোমরা যদি এখনো মুসলিমদের অনিষ্ট করা হতে বিরত থাকো তাহলে তা তোমাদের পক্ষেই কল্যাণকর, আর যদি পুনরায় তোমরা এ কাজ করো তাহলে আমিও তোমাদেরকে পুনরায় শাস্তি দেব, আর তোমাদের বিরাট বাহিনী তোমাদের কোনোই উপকারে আসবে না। নিঃসন্দেহে আল্লাহ মুমিনের সাথে রয়েছে। হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো। তোমরা যখন তার কথা শুনছো তখন তোমরা তার আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিও না। তোমরা ওই সব লোকের মতো হও না যারা বলে, আমরা আমাদের কথা শুনলাম, আমরা আপনাদের কথা শুনলাম। কার্যত তারা কিছুই শোনে না। আল্লাহর কাছে নিকৃষ্টতম জীব হচ্ছে ওই সব মূক ও বধির লোক যারা কিছুই বোঝে না, অর্থাৎ বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. স্যার, দারুন। মহান আল্লাহ তালা আমার গ্রন্থ আল কোরআনে যে কথাগুলো বলেছেন এটা জিস্ট আকারে কথা বলা আছে, অত্যন্ত জিস্ট আকারে কথা বলা আছে। ওইটা বোঝার জন্য অবশ্যই আকল খাটাতে হবে। আকলটা কি এটাই যদি আমরা আবিষ্কার করতে না পারি তাহলে আকল খাটাবো কি? যাই হোক,
এগুলো আসলে অনেক বড় এরকম একটা ক্লাস হওয়া দরকার। আমাদের আহ্বানিক স্যার যেহেতু আছেন, আমাদের ইদ্দিসা মাওলানা আছেন, আমরা প্রশ্ন উত্তর একটা সেশন আমরা মনে করতে পারি 1 ঘন্টা রাখবো একদিন, কারণ এগুলো দরকার আসলে। আমরা কোন দিকে আসি, কোন পথে আসি, বড় বড় দাড়ি আর টুপি কিন্তু মাজারে সেজদা করছে বহুত লোক, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের আকল স্ট্রং করা দরকার। যেমন আমাদের হোমিওপ্যাথির আকল যদি না থাকে, অর্থাৎ অর্গানন এর সংবিধান দিয়ে যদি শানিত করতে না পারি, আবার ঠিক মেট্রোমেডিকা ও রেপার্টরি দিয়ে যদি সমৃদ্ধ করতে না পারি, যেমন যে যেরকম ভাবে আকলটা আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি না, তেমনি ভাবে আমাদের ধর্মীয় আকলটাও বিভিন্ন ভাবে শানিত করা দরকার। সেটা ছাড়া আসেনি বলে আমি বলতেছি। আমরা সাধারণত মধ্যযুগকে মধ্যযুগীয় বর্বরতা বলি, এই কথাটা বললে আমি মনে করি গুনাহ হবে। মধ্যযুগীয় বর্বরতা, মধ্যযুগ হচ্ছে ইসলামের যুগ এবং ইসলামের স্বর্ণযুগ। পৃথিবীর যত বড় বড় আবিষ্কার, রক্ত সংবহন তন্ত্র, তারা মুসলিমরা আবিষ্কার, যাই হোক ওগুলো বলবো না, এই মধ্যযুগকে আমরা কিন্তু ইয়ে করে ফেলছি, কালিমা লেপে ফেলছি। এই নিয়ে আমরা একটা ক্লাস করবো ইনশাআল্লাহ। এবং আমি এখানে যারা বিজ্ঞ বিদগ্ধ ব্যক্তি আছেন তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা অবশ্যই চিন্তা করবেন। স্যার মহান আল্লাহ তাআলা আল কোরআনে বারবার বলেছেন চিন্তাশীলদের জন্য আসেন নিদর্শন। তো যাক, আমাদের সিরাজ স্যারকে জয়েন করছেন, সিরাজ মামুন স্যার কেমন আছেন? আবদুল্লাহ মামুন আমাদের সিরাজ স্যার চলে এসেছেন, তাহলে আর আমি স্ক্রিন দেখাচ্ছি না। আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ, কেমন আছেন স্যার আপনি? আপনার আম্মা কেমন আছেন স্যার? তাই বলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি, ও গতকাল ভোর রাত থেকে বৃষ্টি। দুপুর বেলা একটু সূর্য দেখছিলাম, আবার বিকাল থেকে আবার মুসলধারে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, পূর্বাভাস ছিল স্যার, 3-4 দিন মানে এরকম একটা নিম্নচাপ থাকবে। স্যার আপনি প্রস্তুত থাকলে আমি স্যালুটেশনে যাই। সেটা স্যার জি স্যার। আর আজকে তো যে টপিক স্যার, এটা তো আর আপনি দুপুর বলে আমার বলছে না, এটা তো আর কি আর বলবো, কোনো প্রিপারেশন প্রিপারেশন নাই, এমনি কথা বলি। কারণ স্যার আমি একটু কথার আগে একটু একটু স্যালুটেশন করে নিচ্ছি প্লিজ। আর সামনে শেষ দিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে আমাদের প্রত্যেক সোমবারে, সোমবার আমাদের ডক্টর সিরাজুল ইসলাম স্যারের বার, তো এই দিন আমরা তুলনামূলক আলোচনা শুনে থাকি। কখনো বড় মেডিসিন, কখনো ছোট মেডিসিন, গুরুত্বপূর্ণ মেডিসিন গুলোর আলোচনা। তো আজকে আমি যখন এটা পোস্ট করি, পোস্ট করার সময় আমাদের সাইদ স্যার আমাকে ওখানে লিখে দিলেন, যেহেতু চোখ ওঠা বর্তমান সময়ের একটা মহামারীর মতনই মনে হচ্ছে বিভিন্ন এলাকায়, আমাদের এদিকে কম দেখতেছি। তো সাহেব স্যার বললেন, আমি স্যারের সাথে আলাপ করলাম, স্যার তো ইনস্ট্যান্ট রাজি হয়ে গেলেন, তাই আজকে ক্লাসটা মূলত উৎসর্গ বলা যাবে না, উৎসর্গ শব্দটা আপনার ডিকশনারি দেখবেন কাইন্ডলি। আজকে ক্লাসটা মূলত সাহেব স্যারকে ইয়ে করা হচ্ছে, সাহেব স্যারের সম্মানে সিরাজুল ইসলাম স্যার চোখ ওঠার উপরে তুলনামূলক ওষুধের আলোচনা করবেন, ডক্টর সিরাজুল ইসলাম স্যার। স্যার প্লিজ। আমরা যে কিছুদিন থেকে আমাদের দেশের প্রায় অঞ্চলেই আমরা যেটা দেখতে আসছিলাম, যেটা ইনফ্ল্যামেশন, যেটা কনজাংটিভা, যেটাকে আমরা চোখ উঠা বলি, আমরা সাধারণত রেপারেটরি দিয়ে আমাদের যদি আমরা লিখি আই ইনফ্ল্যামেশন কনজাংটিভা, সেখানে আমরা অনেকগুলো লক্ষণ দেখতে পাই, নাম দেখতে পাই আমরা।
বিশেষ করে আমাদের কয়েকজন ডাক্তার মডেল স্যার সহ আসলাম স্যার সহ অনেকেই ইসকুটা নিয়ে ফেসবুকে আলোচনা করছেন। তার মধ্যে মহাসিন স্যার বলছিল উনি এখন আর কি অনেক রোগী ভালো করতেছেন, আসলাম স্যার উনি মনে হয় বলতে মনে পড়ে আমার মনে হয় আর্জেন্টাইন ম্যাট্রিকামের কথা বলছিলেন মনে পড়ে, আর্জেন্টাইন ম্যাট্রিকাম এপিস এপিস আর্জেন্টাইন উনি একটা কথা বলছিলেন। তো আসলে বিভিন্ন ধরনের অঞ্চল ভেদেও আবার রোগের প্রাদুর্ভাব বা আমরা জানি যে সাসেপ্টিবিলিটি যেটা আমরা জানি রোগ প্রবণতা বা আমরা যদি বলি সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের রোগ হয় আবহাওয়া বা জলবায়ুর কারণেও এগুলো তারতম্য ঘটে। যেমন আমরা জানি যে মহা রংপুর যে অঞ্চলে এই অঞ্চলের গোদ রোগটা যেটা এলিফিন ফিয়েসিস যেটা এই রোগটা বেশি হয় ওই এলাকার মধ্যে, তেমনি আবার আমাদের এই অঞ্চলে নোয়াখালী লক্ষ্মীপুর বা এইদিকে আমি দেখলাম যে বিশেষ করে মেজার কার্বনেটস গুলো খুব বেশি। হ্যাঁ অনেকে যেটাকে ধরেন নাসা বা কার্বনেট গুলো দেখলাম হয় বেশি পরিমাণে যদি পাওয়া যায় প্রায় প্রায় রোগীর মধ্যে এই লক্ষণটা পাই। এগুলো আবহাওয়া বা জলবায়ুজনিত কারণে এগুলো হতে পারে। তেমনি বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন ধরনের ওষুধের লক্ষণ আমরা পেতে পারি, যেহেতু আমাদের লক্ষণটাই হচ্ছে আমাদের ক্যাপাবিলিটি। তো সেক্ষেত্রে আমরা এই যে একটা মহামারীর মতো একটা অবস্থা চলছে কিছুদিন থেকে, যার একজনের বলে ওই ঘরের মধ্যে চার পাঁচ জনের হয়ে যাচ্ছে আলোচনা করছে, তো এটা যেটা হচ্ছে বর্তমানে সেটা আমরা জানি যে কনজুঙ্কটিভাইটিস যেটা সেটা অনেকটা আছে, এটা ছোঁয়াচের রোগ, বিশেষ করে এটা ভাইরাস জনিত, ভাইরাস জনিত। যদিও আমরা জানি যে এই ভাইরাল ইনফেকশনের কারণে এই বর্তমান সমস্যাগুলো যে পদার্থটা যেটা কনজারভেটিভ কনজাংটিভের যে পদার্থটা বিশেষ করে ভাইরাস জনিতই আমরা বেশি পাই। এছাড়াও আমরা আরো পাই সেটা হচ্ছে অ্যালার্জি, হ্যাঁ অ্যালার্জি জনিত কারণে অনেকের হয়, আবার আমরা জানি যে ব্যাকটেরিয়া জনিত অনেকেরই হয়। তো ব্যাকটেরিয়া জনিত যেগুলো হয় সেগুলোতে সাধারণত পাস ফরমেশন হয়, ফিউজ হয়। হ্যাঁ তো আর অ্যালার্জির জন্য যেগুলো আমরা জানি সেগুলোতে সুলতানটা বেশি থাকে অনেকেরই। তবে এক্ষেত্রে আমরা সুলতানাজনিত সংখ্যার জন্য অনেকগুলো ফ্যাক্টর আমরা এই জন্য দায়ী, যেমন আমাদের দেশে ঘনবসতি লোকজন বিভিন্ন ডাস্ট বা ইন্ডাস্ট্রিতে যারা জব করে বা ডাস্ট বিভিন্ন ডাস্টের ধুলোবালি বিশেষ করে রাস্তায় বের হলে আমরা দেখি যে অনেক ধুলোবালি, তো এসব কারণে অনেকের যে অ্যালার্জিক্যাল যে কন্ডিশন যেটা সেক্ষেত্রে আমরা জানি অনেকের এটা হয়। তো ব্যাকটেরিয়াল এই পদের জন্য যেটা হয়ে থাকে আমরা জানি যে স্ট্রেপ্টোকক্কাল বা স্টেফাইলোকক্কাল এগুলোর জন্য যেটা হয়ে থাকে, আর ভাইরাল জন্য তো আমরা জানি, তো এটা খুব কমন বর্তমানে আমরা জানি এটা। তাই অ্যালার্জি তো আছেই আমরা জানি এগুলা, তবে বিশেষ করে আমরা ভাইরাল জনিতগুলো বেশি পাই। তো চোখের যে কনজাংটিভের যে প্রদাহ, এই প্রদাহ হলে রোগীরা আমাদের কাছে আসে, আর আপনারা জানেন যে প্রদাহ চিকিৎসার জন্যই বেশি লোকজন চলে যায়, সেখানে আই ড্রপ দেওয়া হয়। কিন্তু আমাদের কাছে আসলে সাধারণত আমাদের আই ড্রপের অত প্রয়োজন নাই, তবে আমাদের যে ইউপিএসসিএ যে ওষুধটা সেটা অনেকেই সাজেস্ট করছেন যে 10 ফোঁটা পরিমাণ যদি অ্যাকাউন্ট সুইচলে অর্ডার দিয়ে যদি বাহ্যিকভাবে ব্যবহার করা যায় তাহলে আরাম পাওয়া যায়, কিন্তু অনেকে ব্যবহার করে। তবে আমি তেমন ব্যবহার করি না, আমি কাউকে দিই না, বিশেষ করে কাউকে দিই না, ওষুধ দিলেই দেখি আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। তো যেহেতু আমরা লক্ষণ সাদৃশ্যে আমরা চিকিৎসা করি, তো যে ওষুধটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এই ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের অ্যাকোনাইট। তো অ্যাকোনাইট দিতে গেলে আমরা যে কিছু লক্ষণ আমরা জানি অ্যাকোনাইটের রোগীদের, সেটা আমরা জানি যে অ্যাকোনাইটের রোগীদের চোখটা খুব লাল থাকবে, তার থাকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাকাউন্টের রোগীগুলোর যে ওরা মনে করবে যে চোখের ভিতরে স্যান্ড সেন্সেশন যে বালু, চোখের ভিতরে বালু আছে এবং সেটা একটা ইরিটেশন যেটাকে বলি যে বালুর কারণে সেখানে ইরিটেট হচ্ছে, এবং এবং ওই যে যে অনসেট যেটা আমরা জানি, হয়তোবা আমরা জানি যে শুষ্ক যেটা শুষ্ক বাতাস যেটা আমরা জানি যে শীতকাল আসতেছে এই জন্য ড্রাই ড্রাই উইন্ড এই এই আবহাওয়াটা আমরা জানি অ্যাকোনাইটিস ক্ষেত্র,
যদি কোনো পেশেন্ট যদি দিনের বেলা ঘুরতে গেলো, সে রাতে আসলো, সে শুয়ে ঘুমালো, অথবা সকালবেলা ঘুমতে উঠলো, ওঠার পর সে বুঝতেছে তার চোখের ভিতরে কেমন যেন একটা অস্বস্তি বোধ লাগতেছে, মনে হয় যেন চোখের ভিতরে বালি বা কিছু একটা আছে, এ নিয়ে তার একটা অস্বস্তি আছে। এই অস্বস্তির কারণে তখন দেখা যায় আস্তে আস্তে তার এই রেডনেসটা বেড়ে যাচ্ছে, তার অস্থিরতা বেড়ে যাচ্ছে। তার অনেক সময় আমরা জানি যে এখন আর যে লক্ষণগুলো এগুলো আমরা পেতে পারি, যে তার ভয় বা অস্থিরতা, তার চোখের যে তাপমাত্রা বা খুব গরম অনুভূত হয়, এটা সে রুগীরা আপনাদেরকে আমাদেরকে বলবে। তবে এখন আগের রুগীগুলো যে তাদের চোখের ভিতরে একটা ড্রাই, তারা শুকনো অনুভব করবে এবং খুব গরম অনুভব করবে, মনে হয় মনে ওরা মনে করবে যে চোখের ভিতরে মনে যেন গরম করা বালি কেউ দিয়ে দিচ্ছে, সেই ধরনের একটা অনুভূতি এখন এটা রুগীগুলো বলবে। এবং ওদের চোখের ভিতরে মনে হয় মানে গরম, যেটা আমরা জানি যে একটু লোহার খন্ড বা কোনো একটা কিছু যেমন গরম করে দেওয়া হয়, এমন একটা অত্যন্ত মানে গরম একটা অনুভূতি আছে, এই ধরনের একটা অনুভূতি এই অ্যাকোনাইটের রোগগুলো আমাদেরকে বলবে। এবং অ্যাকোনাইটেও কিন্তু আমাদের আমরা জানি যে ল্যাক্রিমেশন, যেটা চোখের পানি পড়ে, পানি পড়া আছে চোখ থেকে পানি পড়বে, এবং এদের ফটোকপিয়া যেটা আমরা আমাদের যেমন অ্যাকোনাইটে কিন্তু ফটোকপিয়া আছে, আরো দিকে তাকাতে পারবে, আর দিকে তাকাতে পারবো না, তারা তাকালে তাদের সমস্যাগুলো বাড়ে। তো এই ধরনের কোন রোগ যদি আমাদের কাছে আসে, বালি পড়া আছে সামনে, বালি বা কিছু একটা আছে, এই ধরনের রোগী তারা বলবে, তার সাথে তাদের আলো স্বাতঙ্ক থাকবে। রোগী যদি খুব অস্থির থাকে, পিপাসার কথা তো আমরা জানি, তো এক্ষেত্রে এবং যদি মনে করে যে চোখের ভিতরে গরম বালি বা কিছু আর ধরনের যদি কোনো পদার্থ আসে, তাহলে আমরা এখন আর আমরা দিব। এবং এতে দেখা যায় কি ভালো লাগার সম্ভাবনা বেশি এখন আর, এবং আমরা জানি যে এখন আর এমনি তো কিন্তু আমরা জানি যে চোখের ভিতরে যদি বালি পড়ে, তাহলে আমরা সাধারণত সালফার এবং অ্যাকোনাইট সাইলেসিয়া এইসব ওষুধগুলো আমরা ব্যবহার করি, আমরা ইনফ্লামেশন ছাড়াও। আমরা অ্যাকোনাইটের ক্ষেত্রে আমরা জানি যে অ্যাকোনাইট ব্যবহার করি, সালফার ব্যবহার করি, আমরা সাইলেসিয়া ব্যবহার করি, অনেক ক্ষেত্রে আমরা সিমপেটাম ব্যবহার করি আমরা, যেহেতু বালি পড়লে একটা আঘাত। তবে এই সিজনে আমি এই কনজাংটিভাইটিস রোগীদেরকে আমি সিমপেটাম খুব ব্যবহার করছি। সেটা কেন ব্যবহার করলাম আমি মনে হয় বলছিলাম আগে, সেটা হচ্ছে যে অনেকে জানে না, না জেনে যখন চোখের ভিতরে ওই যে ইরিটেশন হয়, অনেকে বলে পরপর করে, এই জন্য চোখ জ্বলে বা ঘষাঘষি করে, তখন দেখা যায় কি ওই চোখটা খুব লাল হয়ে যায় এবং রক্ত জমাট হয়ে যায়। এই এই জন্য যে আপনারা সিমপেটামটাকে দেখবেন, কারণ চোখের আঘাতের জন্য অন্যতম সারা হচ্ছে চোখের আঘাতের সারা হচ্ছে সিমপেটাম, আর নিজে তো আছে আপনারা বরিক বা অন্য কোনো বই পড়ে দেখবেন, সেখানে দেখবেন চোখের আঘাতের জন্য আমাদের অন্যতম সেরা ওষুধ হচ্ছে আমাদের সিমপেটাম। তো আমি এবার চোখ যেটা আমাদের কনজাংটিভাইটিসের জন্য যে ওষুধ, যে যারা ধরেন 2-4 দিন পর আমাদের কাছে আসবে, বা আগে কোনো আই ড্রপ ব্যবহার করছে তেমন উপশম হয় নাই, না হওয়ার কারণে দেখা যায় চোখ দলাডলি করলো, করার কারণে চুল একদম চোখ লাল হয়ে গেল। তো যখন এই ধরনের ইতিহাস আমি পেয়েছি, তখন আমি সিমপেটাম ব্যবহার করছি, সিমপেটাম ব্যবহার করার পর কারণে দ্রুত দ্রুত চোখ পালা হয়ে গেছে। তো তো অ্যাকোনাইট ব্যবহার আমরা করবো এই দু লক্ষণে, এবং অ্যাকোনাইট যদি দেখা যায় সম্পূর্ণভাবে আমাদেরকে আলোচনা দিতে পারে পরবর্তী, বা আমরা যদি অন্যান্য লক্ষণ দেখি, সালফারের মতো লক্ষণ যদি দেখি, তাহলে পর দিয়ে একটু সালফার দিলে আমাদের আরো দুটি এটা সমাধান হয়ে যাবে। এরপরে অ্যাকোনাইটের পরে আমাদের প্রয়োজনীয় যে ওষুধটা, সেটা হচ্ছে আমাদের বেলেডোনা। আমরা জানি বেলেডোনা যে আমরা জানি যে ইনফ্লামেশন, যে ইনফ্লামেশনের যে কার্ডিনাল যে সাইন, যেটা আমরা জানি ইনফ্লামেশন হতে গেলে আমরা জানি যে পেইন থাকবে, সলোয়িং থাকবে, টেন্ডারনেস থাকবে, হিট থাকবে এবং পেইন থাকবে। পেইন, সলোয়িং, হিট, টেন্ডারনেস, এগুলো যদি থাকে আমরা জানি সেটা হচ্ছে ইনফ্লামেশন। তো বেলেডোনা আমাদের হচ্ছে ইনফ্লামেশনের একটা 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 উদাহরণ। তো সেক্ষেত্রে কোনো পেশেন্ট যদি আমাদের কাছে আসে, যদি আমরা রোগী যদি আমাদের যদি হিট রোগী বলে, চোখের ভিতরে তাপ, তার সাথে রেডনেস থাকে, এবং থ্রোবিং পেইন, যেটা আমরা জানি দগ্ধপানি ব্যথা, এই অ্যাকোনাইট থেকে বেলেডোনাকে আমরা আলাদা করতে পারবো এই দগ্ধপানি ব্যথা দিয়ে। থ্রোবিং পেইন থাকবে, তার সাথে বার্নিং থাকবে,
এবং ছবি পেন উগরে বলবে যে ব্যথাটা একবার যায় একবার আসে যায় আসে, এবং দপদপানি ব্যথা, তার সাথে মাথা ব্যথা থাকতে পারে। তো এই যে দপদপানি ব্যথা, এটা আমরা এখন আর থেকে আর বেলেডোনা দিয়ে আমরা আলাদা করতে পারবো। এবং বেলেডোনা তো কিন্তু আমরা জানি যে এদের জন্য কিন্তু ফটোফোবিয়া, আলোক আতঙ্ক, হ্যাঁ আলোক আতঙ্কের জন্য যে বেলেডোনা। তো আমরা এখন একটা যেমন আলোক আতঙ্ক আছে বা ফটোফোবিয়া আছে, বেলেডোনা তো ধরনের আলোক আতঙ্ক আছে। তাহলে আমরা বেলেডোনার ক্ষেত্রে দেখবো এই যখন দেখবো একদম চোখ একদম লাল হয়ে গেছে, ইনফ্লাম হয়ে আছে, এবং এবং রোগীদের যদি রেডনেস দেখি, থ্রোবিং পেইন দেখি, আমরা বার্নিং দেখি, হিট দেখে দিচ্ছি আমরা, সেক্ষেত্রে আমরা এবং নাক থেকে এই বেলেডোনারও কিন্তু আমরা জানি যে নাক বা চোখ থেকে যে ল্যাকটেমিশন দেখা যাচ্ছে, ল্যাকটেমিশনের জন্য কিন্তু বেলেডোনা এখন আর যেগুলো কিন্তু বড় হচ্ছে। এই ওষুধগুলো কিন্তু ইউফেসিয়ার মতো এই ওষুধগুলো কিন্তু যখন খাওয়া হয় তখন কিন্তু ল্যাকটেমিশন হয়। তো ল্যাকটেমিশন যদি আমরা দেখি এই যদি বা আই থেকে যদি আমরা দেখি যদি ডিসচার্জ বা সিক্রেশন প্রেজেন্ট আছে, তার সাথে এই রোগীর ফটোফোবিয়া আছে, প্রবলেম পেন আছে, এবং আমরা তো জানি যে এখন রোগীর রোগগুলা একটু কমে পারে, একবার যায় আসে, আবার মোশনে যে কোনো ধরনের স্লাইট এক্সাশন এবং মোশনে বেড়ে যায়। এবং বেলেডোনা আমরা জানি যে ঠান্ডা প্রয়োগে মাথা ব্যথা বা অন্যান্য সমস্যাও কিন্তু মাথা ব্যথাও কিন্তু ঠান্ডা প্রয়োগে উপশম হয়, তাহলে বেলেডোনার কিন্তু ঠান্ডা প্রয়োগে উপশম হবে। তো এই ক্ষেত্রে আমরা বেলেডোনা আমরা দেখতে পাবো। এরপরে যে ওষুধটা আমরা দেখি সেটা হচ্ছে আমাদের আর্জেন্টাইন ম্যাগনেসিয়াম। আমরা জানি যে আর্জেন্টাইন ম্যাগনেসিয়াম একটা ওষুধ, সেটা গরম পাতা, এবং এই রোগীরা যখন আমাদের কাছে আসবে তখন আর্জেন্টাইন রোগীর সঙ্গে বিশেষ করে গরম গড়ের ওরা অসুস্থ, ওরা গরম গড় সহ্য করতে পারে না, গরমে গেলে ওদের রোগ অসুখগুলো বাড়ে। এক্ষেত্রে আমরা দেখবো এদের চোখের যে ইনার ক্যান্সার যেটা ওটা অনেকটা রেড থাকবে, এবং আর্জেন্টাইন রোগীগুলো বলবে যে চোখের সামনে কেমন যেন তারা, যে আলোর জলটা তারা মতো একটা বিন্দু বিন্দু ওদের উপরে দেখবে, ভীষণটা ভীষণটা এই ধরনের হবে। এবং যেটা আমরা এটাকে গুলি ভীষণ বলি, তো এদেরও কিন্তু ই থাকবে, এই ফটোফোবিয়া থাকবে, আলাদা আতঙ্ক থাকবে, বিশেষ করে মানে বদ্ধ ঘরে, বদ্ধ ঘরে গেলেই এই আর্জেন্টাইন অ্যাক্টিনের ওষুধ রোগীগুলো এই যে আলোক আতঙ্কটা ওদের আরো বেড়ে বেড়ে যাবে, ওরা অস্বস্তি ফিল করবে, ওরা খোলা পাতা খাবে, এবং এদের যে ডিসচার্জ গুলো হবে সেগুলো ফুল রেঞ্জ হবে, আমরা জানি পুরো রেন্ট হবে, এবং এদের কনজাংটিভাটা কিন্তু খুলে যাবে, ফলোয়িং হবে বেশি বেশি পরিমাণে। এবং এই আর্জেন্টাইন রোগীগুলো আরেকটা বড় লক্ষণ হচ্ছে এরা চোখের পাতাকে মানে এটা পুরা ঘুরে রাখতে পারবে না, মানে এরা স্টিডিলি যেটা ফিক্সড ফিক্সড করে রাখতে পারবে না, এবং এটা হবে এই ধরনের এই কি আর্জেন্টাইন রোগীগুলো ওরা যখন রাতেবেলা ঘুমাবে তখন আমরা জানি যে এদের চোখের পাতাটা ক্লোজ হয়ে যায়, যে পাস ফ্লুরেন্ট যে পাস হয় পাস কি করে ওটাকে একসাথ করে ফেলে, জোড়ালে লাগার মতো হয়, এই জন্য ওরা কি করে ভিজা কাপড় বা কিছু দিয়ে ওই চোখটাকে ওরা মুছে, হ্যাঁ ওই যেন বারবার যেন কোনো জোড়া না লাগে বা দুটো চোখ চোখের পাতা যেন আটকে না যায়, এই ধরনের একটা অনুভূতি আর্জেন্টাইন ম্যাগনেসিয়ামের রোগী রোগীরা রোগীদের মধ্যে সবসময় ওদের একটা মানসিক লক্ষণ থাকে, এই ধরনের ওরা এই ধরনের করে। তবে বিশেষ করে আর্জেন্টাইনের যে ওষুধটা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা জানি যে এই শিশুদের জন্য যেটা নিউরোটাম যেটা আমরা জানি যে শিশু জন্মের পরে এদের যে ইয়ে হয় চোখের যে সমস্যাগুলো হয়, চোখের যে পাঁচ ফরমেশন হয় এবং চোখের পাতা জুড়ে যায় বাচ্চাদের আর কি, তো সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের আর্জেন্টাইন একটা বড় ওষুধ, এবং বাচ্চা শিশু বা বৃদ্ধ যাদেরই হয় না কেন গরম গরম অসহ্য, গরম গরম অসহ্য। আমরা জানি যে আর্জেন্টাইন পেশেন্ট গুলো যদিও আমরা চোখের লক্ষণ ওষুধ দিব কিন্তু জেনারেলিস বা অন্যান্য লক্ষণ গুলো আমরা যখন নিব তখন দেখবো এরা গরম পাতক, এটা গরম গরম থাকতে অপছন্দ করে, এরা মিষ্টি প্রিয়, এদের বিভিন্ন ধরনের যে ভয় যেগুলো আমরা জানি যে আবদ্ধ জায়গাতে বা ন্যারো জায়গাতে এদের ভয় বা শূন্য উপরে উঠে ওদের ভয়, বিল্ডিং এর উপরে উঠে তাকালে ভয়, আমরা এই ধরনের লক্ষণ গুলো তার সাথে আমরা মিলে নিতে পারবো, যদি দেখি না তাহলে সেক্ষেত্রে আমরা আর্জেন্টাইন অ্যাটিকাম ব্যবহার করবো আমরা। তবে আর্জেন্টাইন অ্যাটিকামের সাথে আমরা এখানে আমাদের আর একটা হচ্ছে অ্যাপিসমেল, হ্যাঁ অ্যাপিসমেলও কিন্তু এই চোখ উঠার জন্য একটা বড় ওষুধ,
অ্যাবিসমেলের ব্যাপারটা হচ্ছে যে ইডিমা, যেটা আমরা আলাদা করতে পারবো, ইডিমাটা এদের অনেক বেশি ফুলে যায়। পেশেন্ট থাকে, ফার্স্ট প্লেস থাকে, ওরা পানি খায় না, কিন্তু ওদের শরীরে সোঁট দেখা দেয়, বিভিন্ন অর্গানের সোঁট দেখা দিবে। তো ওদের আইলিড, বিশেষ করে লয়ার লিডটা বেশি ফুলে যাবে, কিন্তু রোগী থাকবে ফার্স্ট প্লেস। এবং আর যদি এবং অ্যাপিসমেল পেশেন্টরা, ওরা গরম জ্বর বা গরম রোদ এগুলো একদম অসুবিধা, ওরা ঠান্ডা ঠান্ডা প্রায় বিভূষণ। আর্জেন্টিনা রাজ্যে যেমন ঠান্ডা প্রায় বিভূষণ, অ্যাপিসমেলও তেমনি ঠান্ডা প্রায় বিভূষণ, কিন্তু অ্যাপিসমেলের ইডিমাটা বেশি থাকবে, ইডিমাটা বেশি থাকবে, এটা আমরা মনে রাখবো। এবং এদের ইউরিন, যেটা ইউরিনটা কমে আসবে, এদের ইউরিন বার্নিং থাকবে, হ্যাঁ, প্রস্রাব জ্বালা পড়া থাকবে, প্রস্রাব ফোটা ফোটা হবে, প্রস্রাব হবে না অনেকে, এবং গরম খুব অসহ্য হবে। এইসব লক্ষণে আমরা এই অ্যাপিসমেল আমরা বলবো। এরপরে আমাদের আসবে ফসফিলা, আমাদের ওষুধ তো অভাব নাই, অনেক ওষুধ আমরা ব্যবহার করতে পারি আমরা ক্ষেত্রে। তো পালসেটিলার ক্ষেত্রে আমরা জানি যে পালসেটিলা গরম পাতার ওষুধ, এরাও ফার্স্ট প্লেস এবং অ্যাপিসও ফার্স্ট প্লেস, কিন্তু যে পালসারের যে পিকচার গুলো, এগুলো অনেক চুল্লেন্ট হয়, এগুলো ইয়েলো হয়, পিকচার গুলো অনেক ইয়েলো হয়, হলুদ বর্ণ হবে, পালসেটিলা কিন্তু একদম, এটাও কিন্তু পিপাসাহীন থাকে। তবে এই পালসের স্টেজটা একটু পরের দিকে আসে, কিন্তু ফার্স্ট ফরমেশন হয় সেখানে, এবং এগুলো অনেকটা হলুদ বর্ণ ধারণ করে। তো আমরা ওই পালসেটিলা, ওই তারপরে আমাদের অ্যাপিসমেল, এই ওষুধগুলো ফার্স্ট প্লেস থাকে, গরম গরম বৃদ্ধি থাকে। এবং অ্যাপিস যেমন আমরা জানি যে ওরা একদম মানে কর্মঠ থাকে, অ্যাপিসমেলের পেশেন্টগুলো যেমন কর্মঠ থাকে, ওরা সবসময় ব্যস্ত থাকে। আবার পালস আমরা জানি যে খুব মায়াবী থাকে এরা, তো সেক্ষেত্রে এদের রোগের কারণে ওদের শুধু কান্না, যখন গণনা করে তখন সত্যি পানি পড়া পানি করতে পারে, ওরা কান্না করতে পারে, দেখে মায়া মায়া লাগবে, হ্যাঁ, এই ধরনের পেশেন্টগুলো হচ্ছে পালস। তবে দুটো ওষুধই কিন্তু গরম খাত, ঠান্ডা এদের উপশম হয়। তো আমরা এইসব লক্ষণে আমরা পালস দিলে আমরা ব্যবহার করবো, অ্যাপিসমেল ব্যবহার করবো। আরেকটা ওষুধের কথা বলি আমরা, এই ওষুধটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মার্কস। মার্কসল, মার্কস দুইটি শুধু ব্যবহৃত হতে পারে। তো মার্কসল তো আমরা জানি যে ঘাম বেশি হয়, স্যালাইভেশন বেশি হয়, এদের রাত্রে বেলায় বাড়ে, এবং রোগীর পানি শুরু থাকে বেশি, এবং ঘামে এদের তেমন কোনো ই হবে না, উপশম হবে না, ঘাম এদের বরং রোগ প্রতিরোধ বৃদ্ধি পাবে। আমরা যদি রোগী যদি জিব্বা দেখি, সেখানে যদি ইন্ডিয়ানদের ঠিক যদি দেখি আমরা, তাদের সাপ আছে, জিব্বাটা একটু বড় সড়ো, তার মুখে লালা পড়ে, পানি পিপাসা বেশি, ঘাম বেশি হয়, রাতের বেলায় বেড়ে যাচ্ছে, পারফরমেশন হচ্ছে, সেক্ষেত্রে আমরা মার্কসলের কথা আমরা চিন্তা করি। আর মার্কর যে সেটা, সেটা একটু ভিন্ন, সেটা হচ্ছে আমাদের এই এই সূত্র কিন্তু আমাদের আর একটু পরে বেশি ব্যবহৃত হয়, যখন কর্নিয়াল আলসারেশন চলে আসে, কি আলসারেশন হয় যখন কর্নিয়াতে, যখন কনজাংটিভিটিস হওয়ার ফলে যখন অনেক দু তিন দিনে রোগীরা ভালো হয়ে যায়, প্রাইমারি ওষুধগুলো ইউজ করার ফলে, যদি কোনো কারণে যদি আরোগ্য যদি দিলে হয়, বা যদি অন্য কাটিতে যদি আমাদের কাছে আসে আর আমরা দেখবো, তখন রোগীদের মধ্যে এই যদি কর্নিয়াল যদি আলসারেশন হয়, যদি ক্ষত হয়, সেক্ষেত্রে আমরা মার্কারের কথা চিন্তা করবো। কিন্তু মার্কার যে ওষুধটা, সেটা আমরা জানি যে এদের ই থাকে, আইবলের পিছনে ওদের খুব ব্যথা থাকে এদের, এবং এদের কিন্তু এক্সেসিভ যেটা ফটোফোবিয়া, যেটা এই আলো আতঙ্ক থাকে, সবগুলো শুধু চোখ যখন চোখ প্রদাহ যখন হয়, কনজাংটিভাইটিস যখন হয়, প্রায় সবারই কিন্তু আলো আতঙ্ক থাকে। তো এর মধ্যে যে মার্ক করার যে ব্যাপারটা, এর চোখগুলো অনেক লাল থাকবে, চোখ লাল হবে, এবং এদের যে এই আমরা জানি কর, কর মানে পরশিব, বা মা আমরা জানি মার্কোরিয়াস পরশিবাস, যেটা আমরা বলি যে ক্ষত, হ্যাঁ, পরশিব, যেটা পরশিব মানে আমরা জানি ক্ষতকর। তো এদের যে ল্যাকটেনশন যেটা হবে, এগুলো কিন্তু ক্ষতকর হবে, এবং এবং যেটা হচ্ছে আমরা ফটোফোবিয়া যেটা হবে এদের, এবং ল্যাকটেনশন হবে, ফটোফোবিয়া হবে হবে এদের। এবং এই যে মার্কোরিয়াস ওষুধটা আমাদের আর্জেন্টাইন নাইট্রিমের মতো, এর একটা যে আমরা জানি যে অপথালমিয়া নিউনেটাম, যেটাকে বলি আমরা শিশুদের চক্ষু প্রদায়ের ক্ষেত্রে যে অপথালমিয়া নিউনেটাম, শিশুদের যে যখন বাচ্চা প্রসব করে আমরা দেখি অনেকেরই চোখ রোগ হয়,
চোখের পাতা আটকে যায়, টিস্যুতে আসে। টিস্যুর ক্ষেত্রে আমাদের যেমন আমরা আর্জেন্টিনা ব্যবহার করি, তেমনি আমাদের এই মার্কনিয়াস পরশু ব্যথা অপথালমিয়া নিজেদের জন্য ব্যবহৃত হয়। তো এই মার্কের কিন্তু এদের লিড গুলো ইডিমেটাস হয়, লিড গুলো খুলে যায়, যেমন আমরা এপিসমেলে কিন্তু এই ধরনের লক্ষণ পাই। আর এদের পেইন থাকে, যেটা আমরা জানি পেইন থাকে, এবং যেহেতু মার্ক রাত্রেবেলা এদের রোগগুলো বাড়বে এবং এদের আলোকাতঙ্কটা বেশি থাকবে, রাতের বেলায় বেড়ে যাবে, দিনের থেকে রাতের বেলায় বেশি থাকবে। যদি আমরা দেখলাম আর এইতে মাছ ফলও কিন্তু দিন থেকে রাতের বেলা বাড়ে, কিন্তু ওদের স্যালাইজেশন গামটা এই আর জিগবার যে লক্ষণগুলো এগুলো মার্ক করার সাথে কিছুটা আলাদা। তো মার্ক করার ওষুধটা আমাদের খুবই উপকারী একটি ওষুধ বা দরকারি একটি ওষুধ এই এই যে কনজাংটিভার করার জন্য। এই ক্ষেত্রে আমরা শিশুদের জন্য আমরা বেশি ব্যবহার করি, এই লক্ষণ গুলো আমরা এখানে পাই, যেমন পাই। তারপরে আমরা ইউপিএসসিএ ওষুধটা আমরা ব্যবহার করতে পারি। ইউপিএসসিএর ক্ষেত্রটা আরো আগে আসে, যদি আমি আর পরে আলোচনা করতেছি। ইউপিএসসিএম একটা ওষুধ, যেটা আমরা জানি যে ইউপিএসসিএ দেখতে অনেকটা এই পাতাগুলো ইয়ের মতো, আমরা জানি যে অনেকটা যে মানুষের চোখের মতো এদের পাতাগুলো হয়ে থাকে আমরা জানি, এবং চোখের যে বিভিন্ন ধরনের সমস্যার জন্য এই ইউপিএসসি ব্যবহৃত হয়। তার মধ্যে আমরা জানি যদি চোখে যদি ক্ষত হয় বা যদি আমাদের যদি চোখ যদি পাতা যদি জুড়ে যায়, সেখানে যদি পানি পড়ে, তারপরে আমরা যদি জানি বিভিন্ন ইনফ্লামেশনের ক্ষেত্রে, যেমন স্নানের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি থাকে, তারপর যদি চোখ থেকে পানি পড়ার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই আমরা ব্যবহার করতে পারি ইউপিএসসিএ কে। তবে ইউপিএসসিএ ব্যবহারের ক্ষেত্রটা হচ্ছে এদের কিন্তু এই যে মার্ক সল মার্ক করার মতো এদের কিন্তু অ্যাগ্রাভেশন কিন্তু নাই, রাতের বেলায় বেড়ে যায়, এবং এরা এদিকে এই ইউপিএসসিএ কিন্তু গরম করে এদের কিন্তু এই যে অনেক সময় রাতের বেলা যখন ঘুমায় তখন দেখা যায় বিছানার হিট হিটও কিন্তু এদের রোগগুলো বাড়ে, যদিও এরা এদের রাতের বেলায় রোগগুলো বাড়ে। আবার আমরা চোখের আঘাত বা বিভিন্ন ধরনের যেটা ইঞ্জুরি কথা বলি আমরা, এই সব কিছুই যদি আমরা দেখি সেক্ষেত্রে চোখের ভিতরে যে যখন কোনো কিছু পড়ে বা কোনো কিছু ঢুকে বা ফরেন বডি থাকলে, যেমন চোখের একটা অস্বস্তি থাকে চোখের ভিতরে পরপর করে, অনেক এই ধরনের লক্ষণ কথা বলে, সেখান থেকে ডিসচার্জ হয়। আমরা জানি যে মাস্ক ইউপিএসসিআর যে এই চোখ থেকে যে পানিগুলো পড়বে সেগুলো আমরা জানি যে পরশিক, আবার আমরা জানি যে আমাদের এলিয়েন্স নাক থেকে যে পানি ডিসচার্জ গুলো আসবে সেগুলো পরশিক, এবং ইউপিএসসিআর যে চোখ থেকে যে ডিসচার্জ গুলো আসবে সেগুলো থাকবে পরশিক থাকবে, এবং এদের যেমন ফটোফোবিয়া থাকবে এদের কিন্তু দিনের বেলা বা রাত দিনের বেলায় সূর্যের আলোতে এদেরও কিন্তু বৃদ্ধি, বিছানার গরমও কিন্তু এদের বৃদ্ধি। তো এই ধরনের লক্ষণ যদি আমরা পাই এবং সেক্ষেত্রে আমরা এই ইউপিএসসিটাকে ব্যবহার করতে পারি। ইউপিএসসিটা বিশেষ করে অনেকেই চোখের জন্য ব্যবহার করেন, ব্যবহৃত হয়, এবং ইউপিএসসি অনেকেই এই মাদার টিংচার পানির সাথে মিশিয়ে অনেকে বাহ্যে ব্যবহার করেন। তো তারপরে আমাদের অনেক ওষুধই তো আমরা আসলে ব্যবহার করতে পারি এই জন্য। তারপরে আমরা দেখি আরো যে ওষুধ নিয়ে আলোচনা করি, আমরা যদি নেপটামিল নিয়ে আমরা আলোচনা করি, আমরা নেপটামিল কিন্তু আমরা জানি যে এগুলো কিন্তু গরম পাতার ওষুধ। যখন আমরা অনেক ক্ষেত্রে অ্যাপিস ব্যবহার করি, আমরা জানি যে অ্যাপিস পরে অ্যাপিস কোন কিছু না অনেক ক্ষেত্রে এই নেপটামিল লক্ষণ আমরা পেতে পারি, যেমন রোগীদের যদি মানসিক অবস্থা পাই গরমে দিকে লবণ খাওয়ার ইচ্ছা বা অনিচ্ছাও থাকতে পারে, সেখানে যদি কোনো এই রোগীর সাথে আমরা যদি অতি ইক্লিয়ার যদি মিলাই দেখি আমরা হয়তো বা আমরা তাদের কোনো মানসিক লক্ষণ পেতে পারি আমরা, এবং একটা মেয়ে যে রোদ সহ্য করতে পারে না তারা, শীতকাল ওরা আবার ছাতা মাথা দিয়ে হাঁটে, এই ধরনের গরম পাত্র হয়ে আমরা পাই, আর অন্য লক্ষণ গুলো পেলে আমরা একটা মেয়ে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা। আবার অনেকেই দেখা যায় কি বেলেডোনা, এটা আমরা জানি যে বেলেডোনা হিসাবে অনেকেই এই প্রিভেন্টিভ হিসাবে বা প্রোফাইলেক্সিস হিসাবে অনেকে বেলেডোনা 30 বা 200 ব্যবহার করে, যাদের একটা ঘরে অনেকের দেখা যায় এই চোখ উঠে গেছে, কয়েকজন সদস্য বাকি আছে,
কারণ দেখা যায় অনেকেই এই ধরনের বেলেডোনা ব্যবহার করার কারণে হয়তো অনেক সময় বাতি বের হয় না, এই জন্য অনেকে ব্যবহার করে বেলেডোনাকে প্রোফাইলিক্স হিসেবে ব্যবহার করা হয়। তারপর আমরা আরেকটা প্রযুক্তি ব্যবহার আলোচনা করবো, সেটা হচ্ছে হিপার সাপ। হিপার সাপ আমরা জানি যে একটি ওষুধ, শীত তারপর আমরা জানি একটি ওষুধ, যখন এই রোগটা কর্নিয়াল আলসার যখন খারাপের দিকে চলে যায় বেশি পরিমাণ বা গভীর হয়ে যায়, তখন ট্রান্সফরমেশন হয় এবং রোগীর যে যন্ত্রণা, হ্যাঁ জ্বালা যন্ত্রণা, এগুলো অনেক বেড়ে যায়, রাত্রে বেলায় বাড়ে এবং গরম প্রয়োগে দেখা যায় অনেক সময় কুসুম হয় এবং রোগীর যে মানসিক অবস্থা দেখা যায় যে রোগ যন্ত্রণার কারণে ওরা খুব অ্যাবিউসিভ হয়ে যায়, হ্যাঁ ওরা খুব বদমেজাজি হয়ে যায়, ওরা যারা তারা তখন ওরা গালিগালাজ করে এবং তারা নিজেদের আত্মরক্ষার্থে ওরা চারপাশে যারা আছে তাদেরকে ওদের সাথে এই ধরনের খারাপ ভাষায় কথাবার্তা বলে। আমরা জানি যে হিপার সালফার অন্যতম একটা বড় লক্ষণ। আবার হিপার সালফার আমরা জানি অনেক ভয়ও আছে, যেমন হিপার সাল এই আমরা জানি বি মৌমাছি, মৌমাছিকে ভয় করে, মৌমাছির কামড়কে ভয় করে, এটার জন্য আমাদের অ্যাপারেটরিতে মনে হয় একটা ওষুধ আছে সেটা মনে হয় হিপার সাল। হিপার সাল মৌমাছির খুব ভয় করে এবং হিপার সাল ভয় করে যে ধরনের এই আমাদের যে আমাদের এলাকায় গোল্লা বলে এক ধরনের এই বীর মতো মৌমাছির মতো, আর একটা বীরগুলো বিশেষ করে একটু এটা হলুদ হয়, এদের পা গুলো বা থানা গুলো হলুদ হয়, এদের আঞ্চলিক ভাষা খুবই এরা বিষাক্ত, এরা কামড় দিলে এরা এমনকি ওদের যদি কেউ বাসা ওদের আবাসস্থল যদি কেউ যদি আক্রমণ করে ওরা অনেক দূর দৌড়ায়, পানির নিচেও নাকি অনেক সময় ডুবে ওরা কামড় দেয়, এই ধরনের একটা মারাত্মক। এইগুলোর কামড়ের প্রতি হিপার সালফার কিন্তু প্রচন্ড ভয়। আমরা জানি যে ইঞ্জেকশন বা নিডেল, হ্যাঁ এই ধরনের কোনো কিছুর প্রতি হিপার সালফার মানে সুই দিবে বা ইঞ্জেকশন দিবে, হ্যাঁ এগুলোর প্রতি হিপার সালফার অনেক ভয় থাকে। ফুটা, হ্যাঁ কেউ ফুটা বলছে, কান কান ফুটায় অনেকে, নাক ফোড়ায়, এগুলো হিপার সালফার রোগী হলে ওরা দেয় না, হ্যাঁ ওরা খুব ভয় পায় এতে। কিন্তু ওরা আবার বিভিন্ন কারণে মানসিক অবস্থাটা আমরা যখন দেখি ওরা আবার খুব উগ্র হয়, আবার ওরা আত্মহত্যা করে বা অনেকে মারতে চায়, ওরা আবার ওই যে নাপি যদি নাপিত হয় তাহলে ওরা ঘুর দিয়ে অন্য আক্রমণ করতে চায়, আবার ওরা আগুনও ফেলে দিয়ে কাউকে মারতে চায়, এই ধরনের লক্ষণ আমরা হিপার সালে পাই। তবে হিপার সাল কিন্তু এই যে কনজাংটিভাইটিসের জন্য একটা বড় ওষুধ, যদি এই ধরনের লক্ষণ গুলো আমরা যদি পাই, তার মানসিক লক্ষণ বা গরম প্রয়োগের উপশম হয়, সেখানে পাস কন্ডিশন হয় এবং এটার এই আরোগ্যটা ডিলি হচ্ছে, সেক্ষেত্রে আমরা হিপার সালফ আমরা ব্যবহার করতে পারি। কিন্তু বিশেষ করে যেহেতু এটা একটা ইনফ্লামেশন, ইনফ্লামেশনের জন্য যে রোগগুলো আমাদের কাছে আসে, তো বিশেষ করে যে একনাইট, বেলেডোনা, আর্জেনাটিকাম, এপিসিমেল, আমরা রাস্টক ব্যবহার করতে পারি, আমরা রাস্টক, ডালকা মারা, এইসব গুলো কিন্তু আমাদের লাগে। বিশেষ করে যারা অনেক সময় বৃষ্টিতে ভিজে, বৃষ্টিতে ভিজে বা দূষিত পানিতে কাজ করে যদি হঠাৎ করে কারো যদি এই ধরনের ইয়ে হয়, এই কারো যদি ছোট্ট পদা হয়, যদি গরম প্রয়োজন ওষুধ থাকে, রোগী যদি খুব অস্থির থাকে, হ্যাঁ এবং তার নড়াচড়াতে তার উৎকোষণ হয় বা গরম বা গরম কিছু সেক দিলে বা অনেক কি করে মুখ দিয়ে ফু দেয়, ফুটা কিন্তু অনেকটা গরম, হ্যাঁ মুখ যখন বের হয় কার্বন ডাইঅক্সাইড, সেক্ষেত্রে এই এটাও কিন্তু অনেকে উপশম পায় যে ফু দিলে উপশম হয় গরম, তো এইসব ক্ষেত্রে আমরা কিন্তু এই যে রাস্তার কথা চিন্তা করতে পারি। তো এই রাস্তার নেকটাম সাল আমাদের বর্ষাকালীন সিজনে যদি হয় নেকটাম সাল পরে আমরা চিন্তা করতে পারি, ডালকা মারাও চিন্তা করতে পারি, আমরা এই ধরনের লক্ষণ আমরা পাই। বিশেষ করে যদি ইনফ্লামেশন যে কমন ওষুধগুলো যেগুলো প্রথম প্রথমে আলোচনা করছিলাম এই ওষুধ গুলো দিয়ে মোটামুটি আমরা এই এই আমাদের কনজাংটিভাইটিস থেকে আমরা মোকাবিলা করতে পারি, আল্লাহর সাহায্যে আমরা এই রোগ থেকে আমরা ভালো করতে পারি। তবে এক্ষেত্রে যে যে নির্দেশনা যেটা বা উপদেশ যেটা আমরা রোগীদেরকে দিব, বিশেষ করে যখন কনজাংটিভাইটিস হয়, যখন চোখ থেকে যে ল্যাক্রিমেশন হয় বা চোখ থেকে যে পানি পড়ে, এই পানির মধ্যে ভাইরাস থাকে, হ্যাঁ ভাইরাস থাকে, কেউ যদি রুমাল দিয়ে বা তোয়ালে দিয়ে যদি মুছে, এটা যদি আরেকজন যদি সেটা যদি ব্যবহার করে তাহলে কিন্তু তার কিন্তু হয়ে যাবে। এই জন্য এই একজনের
তার যদি কনজারভেটিভ হলো, আমরা তার সাথে সাক্ষাৎ করতে গেলে যদি তার আমরা হাত মিলাই, আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই, আমরা হ্যান্ডশেক করলে অবশ্যই আমরা হাত স্টেরিলাইজ করে নিব, আমরা হাত ভালো করে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে আমরা ভালো করে হাত ধুয়ে ফেলবো, যেহেতু যেহেতু রোগটা আমাদের ছোঁয়াচে। তো আর একজনের আমরা তোয়ালে ইউজ করব না, যদি আমরা বিছানার চাদর ইউজ করব না, আর যদি বালিশে যদি বালিশ যদি শুয়ে থাকে যে বালিশ বালিশ আমরা ইউজ করব না, কারণ সে বালিশে শুয়ে কাত ডান কাত বাম কাত হলো তখন চোখ থেকে পানি পড়তে পারে বালিশে খাবারে, সেটা থেকেও কিন্তু আরো জনে হতে পারে। সেক্ষেত্রে আমরা এই হাইজেনিক অবস্থাটা আমরা আমরা ব্যবহার করব, এবং আমরা যদি বাইরে যদি যাই আমরা অবশ্যই আমরা কালো সানগ্লাস ব্যবহার করবো, যাতে এখানে ধুলো বালি যেন না পড়ে আমরা কালো সানগ্লাস ব্যবহার করবো আমরা। আর আরেকটা হচ্ছে আমরা এই ঠান্ডা পানি, হ্যাঁ ঠান্ডা পানি আমরা ব্যবহার করতে পারি। তবে এখানে একটা কথা আছে, আমাদের প্রচলিত চিকিৎসায় আপনারা জানেন যদি কোনো রোগ হয়, যদি ধরেন কারো মাথা ব্যথা হলো বা কারো যদি ধরেন কোনো ধরনের এই হাড়ে ব্যথা হলো, ওখানে কিন্তু এক ধরনের প্রচলন আছে যে গরম গরম ব্যবহার করার জন্য, যে গরম প্রয়োগ করবে। অনেকে দেখা যায় আবার এই কারেকনাল ইয়েতে আমাদের রেক্টামে বা অ্যানাস্থেটিক যে রোগগুলো হয় সেখানে যদি অ্যাক্সেস হোক বা যদি ফিসার বা ফিস্টুলা যেটা হোক, সেখানে অনেকে যদি গরম পানি দিয়ে বসে, গরম পানি দিয়ে বসার উপদেশ অনেকে দেন। কিন্তু এখানে কিন্তু একটু কথা আছে, হচ্ছে আমরা জানি যে যেসব রোগীরা ঠান্ডায় উপশম পায়, যেমন আমাদের অ্যালোসোফেগিয়া রোগীর যদি ফিস্টুলা হয় বা পায়ে সমস্যা হয় বা অ্যানাল ফিসার হয় বা কোষ্ঠকাঠিন্য হয় যে বা রেক্টাম কোনো অ্যাবসেস যদি হয়, সেক্ষেত্রে তারা সেখানে ঠান্ডা দিলে তার উপশম। কিন্তু যে আমরা যদি এই এই অ্যালোসোফেগিয়া রোগীর যদি গরম পানিতে বসাই তাহলে তার তো সমস্যাগুলো বেড়ে যাওয়ার কথা। আবার আমরা জানি যে তারা যদি ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে আমরা জানি যে ব্রায়োনিয়া রোগীগুলো সেখানে প্রায় কোনো কিছু তারা সহ্য করতে পারে না, হ্যাঁ বা ল্যাকেজের রোগীরা প্রায় সহ্য করতে পারে না, হ্যাঁ বা আর্নিকা রোগীগুলো সেখানে দেখা যায় কি ওই প্রায় কোনো কিছু সহ্য করতে পারে না। তো যদি আর্নিকা রোগী যদি হয় বা ব্রায়োনিয়া যদি হয় সাপোজ, সেক্ষেত্রে যদি খুব টাইট করে যদি ব্যান্ডেজ দেওয়া হয় তাহলে রোগীতে কষ্ট পেয়ে যাবে। সেই জন্য যে প্রচলিত চিকিৎসা যেভাবে উপশমের জন্য যেটা অ্যাডভাইস করা হয়, কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসায় আমি মনে করি কিছুটা ভিন্নতা আছে, কারণ রোগীর যে অনুভূতি সেটা, হ্যাঁ যে বৃদ্ধি উপশমের যে ক্ষেত্রটা সেটা আমাদের দেখা উচিত, যে আমরা যদি কমনলি যদি বলে দিই যে এটা ব্যবহার করবে তাহলে রোগী যদি কষ্ট বাড়তে পারে। কারণ অ্যাপিসি রোগীগুলো দেখা যায় কি চোখে ঠান্ডা পানি যদি উপশম হয়, আর জন্য একদম ঠান্ডা যদি উপশম হয়, আর এখানে যদি আমরা যদি যদি রাষ্ট্রের মতো আর্সেনিকের মতো যদি বা রোগীতে যদি বলি যে এখানে আপনারা গরম পানি দিবেন, চোখে গরম পানি ঝাপটা দেন, তাহলে দেখা যাবে কি রোগীর কষ্ট বেড়ে যাবে। তো আমার কাছে এই জিনিসটা যেহেতু আমি হোমিওপ্যাথি চিকিৎসাই করি, ওষুধ হোমিওপ্যাথি দিই, তো সেক্ষেত্রে এই বাহ্যিক ব্যবহারের ক্ষেত্রে আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের চিন্তা করা দরকার। দাদা কি বলেন? জর্দার স্যার আছেন? একটা প্রশ্ন আছে ছোট, অনুমতি দিলে। এটা হচ্ছে ওই মানে এখন মানে যেহেতু সিজনটা অনেকটা বর্ষাকালের মতো প্রায় বৃষ্টি হচ্ছে, এখন এর থেকে এখন তারা প্রয়োগ করা চলে কিনা এই বিষয়টা একটা কনফিউশন। শীত তো এখন, আমি তো প্রথমে বলছিলাম যে শীত গরম না, আমি তো বলছিলাম যে লক্ষণ দেখবেন আপনি, যদি আপনি যে প্রথমে তো আমি একটা লক্ষণ বলছিলাম যে কোন একটা পেশেন্ট, কোন একটা পেশেন্ট ধরেন সে বাইরে গেলো ঘুরতে গেলো, সে ঠান্ডা বাতাসের সংস্পর্শে গেলো বা যে যা কিছু হোক না কেন, হঠাৎ করে দেখা গেলো রুগীটা বলতেছে তার চোখের ভিতরে কেন কেমন বালি বা কিছু একটা আছে, তার আলো আলোকাতঙ্ক আছে, সে খুব অস্থির, তার চোখ লাল হয়ে গেলো, হ্যাঁ তো এবং রুগী বলতে বলবে আপনাকে যে আমার চোখের ভিতরে মানে গরম কিছু মনে হয় যেন আমার চোখের ভিতরে আছে, গরম কিছু আছে, বালি বালি মানে কিছু একটা আছে, কষ্ট দিচ্ছে। এই ধরনের প্রাথমিক অবস্থা তো আপনি রুগীকে এখনো দিতে পারেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইট দিয়ে কিন্তু বেশি রোগী কিন্তু ভালো হয়, কারণ এটা ইনফ্ল্যামেশন তো হঠাৎ করে হচ্ছে আর রোগীরা তো হঠাৎ করে হলেই তো আপনার কাছে আসতেছে।
জি জি না, আমাদের এদিকে আবার আমার বাসাই মানে আমি নিজে 5 জন, আমার 4 বাচ্চা, আমার ওয়াইফ, ওই এক ডাক্তার বলে দিল, রাস্টক্স দিলাম, ওই একদিনেই ঠিক হয়েছে। এখন যে এই লক্ষণ টক্ষণ তেমন কিছু নাই, হয়েছে রাস্টক্স দিলাম, 24 ঘন্টার মধ্যে দেখলাম যে ঠিক হয়েছে। এরকম আমি এটি কনফিউজ আসলে, তাহলে আমার এখানে এক স্থানীয় একজন ডাক্তার বললো যে রাস্টক্স দেন, ঠিক হয়ে যাবে। রাস্টক্স দিলাম, দেখলাম যে আসলে ঠিক হয়ে গেছে। তার ওই হিসাব মিলাইতে পারছি না যে আসলে কিভাবে কি হচ্ছে, আজকে বুঝতে পারছি। ক্লাস অনেক ভালো হয়েছে, আমি নোটও রাখছি পড়াটাই। এই ইস্যুগুলোই সাধারণত হয়। আবার আমাদের চোখের আঘাতের জন্য বা কনজারভেটিভের জন্য রুটা কিন্তু একটা ভালো রুটা, যদি রুটা রুগীও কিন্তু অনেক সময় মনে করবে যে চোখের ভিতরে একটা ফরেন পার্টিকেল বা ফরেন বডি আছে, ডাস্ট আছে, কিছু একটা চোখের মধ্যে আছে, এবং এটা কিন্তু বারবার তাকে কি করবে, কনস্ট্যান্ট যেটা ইরিটেশন যেটা, হ্যাঁ এটা করবে, তাকে একটা সুস্থই দিবে, চোখের মধ্যে একটা অনুভূতি হবে। এইসব ক্ষেত্রে আমরা এই চোখের জন্য রুটাটা ব্যবহার করতে পারি, রুটা খুব এই ধরনের ভালো চোখের আঘাতের জন্য বা এই ধরনের ইনস্টামের জন্য ব্যবহৃত। আমরা বিশেষ করে ওই পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো আমরা মেনটেন করবো, যে টাওয়াল গুলো বা রুমাল গুলো, এগুলা বালিশের কভার টাওয়ার, এগুলো এগুলো যাতে হয়ে থাকে, এটার সাথে আমরা এটা কন্ট্যাক্ট করবো না, শেয়ার করবো না, তাহলে ইনশাল্লাহ এটা ভালো থাকেন। স্যার মনে হয় আউট হয়ে গেছিলেন, আর কমাই গিয়েছিলাম, কমা চোখের আলোচনা তো খুব সুন্দর হয়েছে আলোচনাটা, এবং যে ওষুধগুলো বলছেন স্যার এগুলো সবই সবই চোখের উপরে খুব সুন্দর, আরো অনেক ওষুধ আপনার যারা আছে সুন্দর একটা আমরা গাইডলাইন পেয়েছিলাম। বিশেষ করে এখন প্রাদুর্ভাব কিছুটা কমছে আমাদের এলাকায়, এদিকে ইউফোরেশিয়া আছে, ভালো রেজাল্ট অনেকেই মূলত রক্ত পরিষ্কার একটা মেডিসিন ব্যাকটেরিয়া, মানে আমরা ইউফোরেশিয়া বেশিরভাগ কি লাগে বেলেডোনা, ইউফোরেশিয়া এপিস বেশি আসে, আমাদের ইয়েতে আপনারা হিপারসাল ক্যাম্পের হিপারসাল করতে গিয়ে দেখবেন যে ক্যাম্প বলছেন যে এই রোগীদের জন্য যদি সঠিকভাবে যদি আমরা হিপারসাল ব্যবহার করতে পারি, তাহলে উনি একটা কথা বলছিলেন যে চোখের ডাক্তারদের চেম্বারের রোগীর সংখ্যা কমে যাবে, না আমাদের চেম্বারের রোগীর সংখ্যা বেড়ে যাবে। তো আসলে ওই ক্ষেত্র হিসাবে আমরা যদি ব্যবহার করি তাহলে খুব ভালো রেজাল্ট পাবো আর কি। তবে আলহামদুলিল্লাহ যে আমরা যারা পজিটিভ প্র্যাকটিস করি আমাদের সবারই রুগী আছে আলহামদুলিল্লাহ জানি, তবে আমি মনে করি যে আমাদের চেম্বারে যখন দেখা যায় রুগী যে প্রতিদিন দেখা থেকে 8-10টা ছোট ছোট বাচ্চা জন্মস্ট্যান্ড গুলো আসে, 10-12 জন 15 জন ছোট বাচ্চারা মায়েরা নিয়ে আসে, যখন ওরা বসে থাকে তো অনেকে ধারণা করবে যে উনি মনে হয় শিশু ডাক্তার, তবে বিভিন্ন ধরনের সমস্যার জন্য আসে। যেমন অনেক বাচ্চা ঘুমায় না, আপনারা জানেন যে ঘুমায় না, মায়েরা খুব অস্থির, রাতও ঘুমায় না দিনেও ঘুমায় না ওরা, তো ওদের অনেকের যে ওই যে ক্যাম্পিং পেইন হয়, পেট ব্যথা হয়, বা অনেকে দিনে ঘুমায় রাতে ঘুমায় না, রাতে ঘুমায় দিনে ঘুমায় না, এই ধরনের অনেক লক্ষণ আমরা পাবো বা পাই, বা অনেকের খুব কোষ্ঠকাঠিন্য থাকে, হ্যাঁ অনেক বাচ্চা আবার দেখা যায় নাড়ি শুকাচ্ছে না, বিভিন্ন সমস্যার জন্য আমাদের কাছে আসে। আবার ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা বিশেষ করে অনেক রুগী আছে দীর্ঘদিন থেকে অ্যান্টিবায়োটিক ইউজ করছে, অ্যান্টিবায়োটিক ইউজ যতক্ষণ করে নেবুলাইজার করে রুগী মোটামুটি ভালো থাকে, আর তখন এক সময় অস্থির হয়ে আমাদের কাছে আসে। তবে এই ক্ষেত্রে আপনারা যাদের বারবার ঠান্ডা লাগে, বারবার ঠান্ডা লাগে এবং কিভাবে ঠান্ডা লাগে রুগী নিজেও জানে না, এক্ষেত্রে আমরা যে আমাদের ক্যালকুলিয়া কার্ড আমাদের হিপারসাল কিন্তু একটা বড় ওষুধ কিন্তু খেয়াল রাখবেন, হিপারসাল রুগীগুলোও কিন্তু বুঝতে পারে না যাদের কিভাবে ঠান্ডা লাগে,
আমাদের টিউবারকুলিনাম টিউবারকুলিনাম ইউজ দিন দিনে মনে হয় বেড়ে যাচ্ছে। এই ওষুধগুলো দিয়ে আমরা রোগীদের বারবার ঘন ঘন জ্বর আসা ঠান্ডা লাগা এইসব ওষুধগুলো আমরা হাতের কাছে যদি রাখি বা ভালোভাবে যদি জানি তাহলে আমরা খুব ভালো হয়ে যেতে পারি। অনেক বাচ্চা দেখবেন আসবে ওই সার্ভাইকাল গ্ল্যান্ড গুলো বাড়লি এগুলো দেখে নিয়ে আসবে, অন্য ডাক্তার যারা বুঝে না তারা বলবে যে কি হয়, হ্যাঁ এভাবে বলে চিকিৎসা করে তারা। তো এই ধরনের রোগীগুলো কিন্তু আমাদের খুব ভালো রেসপন্স করে আমাদের ওষুধগুলো, যেটা আমাদের বেলাডোনা আমাদের টিউবারকুলিনাম বা আবার সাইড ওয়াইজ আপনারা ব্যবহার করতে পারেন আপনারা মার্ক ফোটো আয়ত মার্ক বিন আয়ত বা মার্ক সল ব্যারাটা কাপ ওষুধগুলো আমরা ব্যবহার করি। তো বেশি আসলে ওই আমি অনেক সময় বলি যে আমরা ধরেন যে মানের ডাক্তার বা যে মাপের ডাক্তার যে আমরা ফসলের চিকিৎসকদের সাথে আমাদের পাল্লা দেওয়া দরকার নেই। আমি মনে করি শুধু আমি যে আছি এবং পায়ের পড়া হ্যাঁ বা হ্যামোরয়েডস বা ফিস্তুলা এই যে রোগগুলো আমাদের কাছে আসে এগুলো দেখলে হয়, কারণ আমাদের সাথে পাল্লা দিয়ে দরকার নাই। যারা হাসপাতালে যায় হাসপাতালে গেলে এই যে ক্রনের বা কড়া যে রোগগুলো যায় ওনারা দেখা যায় একবার দুইবার তিনবার অপারেশন করে কিন্তু ওগুলো রিকারেন্ট হয়, কিন্তু আমাদের ওষুধ আলহামদুলিল্লাহ খেলে রোগীরা ভালো হয়ে যায়। তো আমি মনে করি যে এগুলো চিকিৎসা করলেই হয়, মানে আমি ওনাদের সাথে পাল্লা দিতে যাই না। পাশাপাশি চেম্বার তো অনেক অনেক হাসপাতালে মাঝখানে থাকি, তো এই জন্য বলি যে এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ যারা এটা এটা দিয়ে তো ওনারা পারবে না, ওনারা তো কাটা ছাড়া আমাদের উপায় নাই। আর আমরা কাটা ছাড়াই দুই এক ডোজ দিয়ে আমরা ভালো করে করতে পারি। এবং এর এত সুবিধা চমৎকার চিকিৎসা যে রুগী আমি দেখছি একবার না দ্বিতীয়বার পরে আবার আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। অপারেশন একটা মেইন কমপ্লিকেশন হচ্ছে যে যেহেতু আমাদের রেকটাম বা অ্যানাস এই রিজনটা হ্যাঁ এটা ধরুন হাইজেনিক না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীদের অপারেশন করার কারণে ওরা বলে যে ওটা চিকন হয়ে গেছে কিন্তু আরো কষ্ট করে পায়খানা আরো করতে পারে। তবে যেসব রুগী আসে আলহামদুলিল্লাহ আমাদের ওষুধ ভালো কাজ করে এবং রুগীরা অনেক বেটার আছে অনেকে, আবার অনেকে দেখা যায় যে কুষ্টিলাও অপারেশন করছেন বা ভালোভাবে অপারেশন হয় নাই বা আবার রিকারেন্ট হয়েছে, এই ধরনের আমার অনেক রুগী আছে। তো আলহামদুলিল্লাহ ওনারাও যদি আপনি যদি রুগীটা যদি সাইলেশিয়ার হয় সাপ যদি হিপার করে হয় যদি নাইট্রিক অ্যাসিডের হয় আপনি প্রথম থেকে শুরু করেন বা যদি আর্সেনিকের হয় একটা মানে একটা দ্রুত আপনি গিয়ে দেখবেন রুগীটা আগের মতো তার আর পাঁচ পার্সেন্ট হচ্ছে না, আস্তে আস্তে হিলিং হয়ে আসতেছে, সে আগের চেয়ে অনেক ভালো আছে। তো এগুলো আমাদের অনেক ভালো কাজ করে। আর এক্ষেত্রে আপনারা বারবার এসে কথাটা মনে রাখবেন যে অপর চিকিৎসা হচ্ছে যে অপারেশন বা ওই বিভিন্ন ধরনের ইনজেকশন দিয়ে যে এখন যে ইয়েগুলো নালীপথ গুলো বন্ধ করে দেওয়া হয় এক্ষেত্রে যে অনেকেরই হার্টের সমস্যা হয় শ্বাসকষ্ট হয় এক্ষেত্রে আমাদের বারবার এসে অনেক ভালো যদি ও লক্ষণ সাথে সাথে দেওয়া যায়। ঠিক আছে স্যার, এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে গেলাম যেহেতু আমরা থ্যাংক ইউ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, সবাইকে অসংখ্য ধন্যবাদ যাদের যাদের চোখ সিরাজ স্যারকে বলছি যে এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যেটাই যান সবই শিক্ষণীয়। খালা আপনি আছেন কেমন? জি ভালো, আপনি ভালো আছেন? আপনি এখন নিয়মিত ক্লাসে আসতেছেন, ভালো ভালো লাগছে। কারণ আপনারা এক সময় ছিলেন আপনারা তো সংসারের দিকে চলে গেছেন কিন্তু ছাত্র হিসেবে তো ভালোই ছিল, আপনারা তো ভালোই ছিল। এখন তো স্যার আবার এখন আবার ছাত্র হয়ে গেছি, সমস্যা নেই। না না ভালো, এটাও ভালো যে ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, কারণ ঝামেলা সব শেষ এবং মনোযোগ দিয়ে আমার যেটি করবেন এটাও ভালো। ভালো ভালো স্টুডেন্ট ছিল,
তবে সংসার করে দেখা যায় আর প্র্যাকটিস করে সংসার না স্যার, আজীবনে দেখছে মেয়েরা লেখাপড়ায় খুব ভালো আর রেজাল্ট খারাপ। লেখাপড়ায় ভালো রেজাল্ট খারাপ, ভালো কইছে ভালো কইছে। সংসার ধর্ম এত সোজা ধর্ম এত সোজা জিনিস না। সন্তান সারাদিন গরম পান করা, তারপরে সারাদিন কাজ করে মাসের সাথে বেতন নেই, তবে তারা আসলে সংসারের অলংকার। আলহামদুলিল্লাহ স্যার, মনে হয় ইয়েতে যেতে পারে রেস্টে। কোশ্চেনটা করেন স্যার, তারপর দেখি স্যারকে। প্রশ্ন হচ্ছে, উনি বলছিলেন যে তিন রকম আমাদের চোখের সমস্যা, একটা হচ্ছে ভাইরাস থেকে হতে পারে, একটা অ্যালার্জি আর একটা ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়াটা তো পুজ হবে, ট্রান্সফরমেশন বুঝতে পারলাম, অ্যালার্জিকে চুলকানি বেশি থাকবে, ভাইরাস জনিত যেটা হবে এটা আমরা মানে বুঝবো কি হবে প্রথমে। রেডনেস বেশি থাকবে স্যার, ভাইরাসে রেডনেসটা থাকবে বেশি। ও রেডনেস বেশি, আপনি নিজেই শুনবেন, আমরা তো শুনতে পারবো না, একটু জানালাটা খুলে দেন, জানালা দরজা জানালা আটকে, দরজা জানালা আটকে মোবাইলে। ভাইরাস হলে রেড ডেস বেশি থাকবে, এই আর অ্যালার্জি হলে চুলকানি বেশি থাকবে, আর ব্যাকটেরিয়া হলে পাঁচ পাঁচ থাকবে, ঠিক তো? মূল কথা স্যার, শুনেন আমি প্রশ্ন শুনছি, সেটা হচ্ছে দশদশর বলছেন ঠিকই, আর একটা আমি শুনি তো শুনেন, আমাদের যেটা ভাইরাস, যেটা ভাইরাল যেটা কনজাংটিভাইটিস হলে সেখানে রেডনেস থাকবে আর ল্যাকটেশন থাকবে, চোখের পানি আসবে। আর আমাদের যদি ভাইরাল, সেটাই বলছিলাম, ব্যাকটেরিয়া হলে সেখানে রেডনেস থাকবে, কিন্তু ইডিমা থাকবে, ইডিমা চোখ খুলে যাবে, আইল্যান্ড গুলো খুলবে, ইডিমা থাকবে, তার সাথে পাস ফরমেশন হবে। আর যদি অ্যালার্জি যদি হয়, অ্যালার্জি হলে সেখানে রেডনেস তো থাকবে, যদি ইনফ্লামেশন রেডনেস থাকবে, ইডিমা থাকবে, ল্যাকটেমেশন থাকবে, তার সাথে ইস থাকবে, ফুলবানি থাকবে, ইচিং থাকবে। আচ্ছা ধন্যবাদ। আর আরেকটা ছোট্ট প্রশ্ন, তার হাত দিতে বলতে থাকবে অনেক সময় বাচ্চাদের পেটে অনেক গ্যাস হয়, অনেকের কোষ্ঠকাঠিন্য থাকে, অনেকে দেখা যায় কি ওই যে ক্র্যাম্পিং পেইন হয়। হ্যাঁ, তো অনেক বাচ্চা ওই যে আমরা জানি যে আমাদের জ্বালা পায় কঠিন আছে, আমাদের সরিনাম, আমাদের লাগি পরিয়াম ব্যবহার করি আমরা। আবার অনেক বাচ্চা যদি না ঘুমানোর ক্ষেত্রে এই এখন কিন্তু মায়াজমেটিক অনেক কারণ থাকে, সেটা হচ্ছে আমার কিছু কিছু বাচ্চা আমি পাই, যেমন 10-12 আর 13-12 পর্যন্ত এই গর্ভাবস্থায় ওরা আল্ট্রাসাউন্ড করে, তো তখন কিছু বাচ্চাদেরকে আমরা ওই যে রেডিয়াম বা এক্সরে এই শুধু একটা ডোজ দিই, দিলে মোটামুটি ওইরা অনেকটাই ক্লিয়ার হয়ে যায়। তো একদিন সময় সুযোগ থাকলে ওই যে আমাদের একজন রাইটার আছেন না, ওনার নাম জানি কি, যিনি ওই যে এক্সেল 4-in-1 বা 2-in-1 যে বইগুলো উনি অ্যাক্সেস করছেন, ওনার নাম জানি কি, এসপি দে এই যে ইয়েটা এক্সরেটা করে দেখেন আপনারা, যদিও এটা উনি আগে করছি, এখন ক্লাস অংশন করার দরকার, তো সেখান থেকে আসলে অনেক কিছু শিখাচ্ছে। তো এগুলো অনেক সময় লাগে, আবার যদি ফ্যামিলি হিস্ট্রি দেখেন, বাবা মা ডায়াবেটিস, দাদা দাদি সবার ডায়াবেটিস, হ্যাঁ, এইসব ক্ষেত্রে অনেক সময় কার্সিনোজেন লাগে, দেখবেন কিছু রোগীদের কার্সিনোজেন দিলে হয়, যদি ফ্যামিলি হিস্ট্রি যদি পারে ধরনের সমস্যা, তো সেক্ষেত্রে দেখবেন কার্সিনোজেন দিলে রোগীগুলো অনেকটা শান্ত হয়ে আসে। আবার যদি বাচ্চাদের জ্বর হয়, জ্বর ছাড়ে না, জ্বর হয়, খুব জ্বর হয়, এগুলোর জন্য ফ্যামিলি হিস্ট্রি নিয়ে যদি দেখেন, যদি বাবা মা
যেতে হবে এর উপলো হওয়ার কিছু কারণ থাকবে, এগুলো জেনে শুধু খেলা ভালো হবে। সেটা না স্যার, ওই বাচ্চা যখন পেটে ছিল মা সাথে ঝগড়া করতো এই জন্য শিক্ষা। আবার আমাদের আমাদের আরেকটা যদি কথা বলি, যেটা হচ্ছে আমাদের এই যে কর্নিয়াল আলসারেশনের ক্ষেত্রে যদি খুব খারাপ একটা অবস্থা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ম্যাডারিনাম কিন্তু বড় অসুবিধা। আমরা যখন ডিপের কথা বলছিলাম, ডিপার ম্যাডারিনাম সিপিলিনাম এগুলো কিন্তু দরকার আছে, আর কস্টিকে মদার করে আমাদের কস্টিকে আমাদের স্কুলগুলো কিন্তু বড় অসুবিধা। আপনারা কর্নিয়াল আলসারেশনে দেখবেন যে স্কুলগুলো আছে কনফিডেন্স বাড়লো স্যার, এখন কি বেলেডানা দেয়া যাবে? সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালে